উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সৃজনশীল প্রশ্ন সমাধান বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল্লাহ। আমরা বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে মূলত কথাবার্তা বলছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো হচ্ছে যশোর বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আসছিল তৃতীয় অধ্যায় থেকে, সেটা নিয়ে কথাবার্তা বলবো বা এটা সমাধান করার চেষ্টা করবো। তো চলো খাতা কলম নিয়ে শুরু করা যাক। আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই তাহলে একেবারে কতে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে একটা সিম্পল জ্ঞানমূলক প্রশ্ন যে এনকোডার কি। তো প্রথমে যদি আমরা এনকোডারের সংজ্ঞাটা লিখে ফেলি, যে ক যে এনকোডারের সংজ্ঞাটা লিখে ফেলি, যে এনকোডারের সংজ্ঞা আমরা সবাই জানি, বা ইংরেজিতে যদি এনকোডার লিখি, এনকোডার জিনিসটা কি সেটা হচ্ছে যে মানে একটা লজিক সার্কিট যেটা কি করে মানুষের বোধগম্য কোডকে কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে, এটাই হচ্ছে এনকোডার। এখন দেখো খ নাম্বার প্রশ্ন, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন, যে প্রশ্নে কি বলা আছে, যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, এ এবং বি ইনপুট হলে চিত্রটির আউটপুট সমীকরণ হবে কি হবে, আউটপুট সমীকরণ এটা কি, এই ছবিটা আঁকলাম, এখানে যদি এ আর বি ইনপুট হয় আউটপুট সমীকরণটা কি হবে, এ প্লাস বি, যা কি করছে, যা লজিক্যাল অর বা যৌক্তিক যোগকে প্রতিনিধিত্ব করছে। খুব সিম্পল, দুইটা আনসার হয়ে গেল। এখন আমরা আনসার করবো হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বারে কি দেওয়া আছে, যে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে, তখন অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমালে রূপান্তর করা। তাহলে ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আমরা গ নাম্বারে কি বলবো, ইমরানের অর্ধ বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত আছে দেখো তো। আমরা একটু যদি উদ্দীপকটা পড়ে দেখি, ইমরানকে অন্যান্য নম্বর ছিল, সে অর্ধবার্ষিকে পাইছিল কত, 37 অক্টোবর, 37 মানে 37 কিসে ছিল, অক্টালে ছিল। এটা কিসে কি রূপান্তর করতে বলা হয়েছে, হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলা হয়েছে। চলো আমরা এটা হেক্সাডেসিমালে রূপান্তর করে ফেলি। প্রথমে কি করতে হবে, বাইনারি রূপান্তর করতে হবে, 3 হইলে কত, 0 1 1, আর 7 মানে কি, 3টা 1, তাহলে 4টা করে নিতে হবে, ঠিক না। এখান থেকে 4টা নিলাম আমরা, আর কয়টা শর্ট আছে, 2টা শর্ট আছে, তাহলে প্রথমটার মান হয়ে গেল 1, আর এটার মান হয়ে গেল, যেহেতু 4টাই 1 আছে তার মানে হচ্ছে 15, মানে কি f, ঠিক আছে না। আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে বললাম, একদম ইজি প্রশ্ন, যশোর বোর্ড 2016 এই প্রশ্নটা একদম ইজি একটা প্রশ্ন। এখন আসো ঘ নাম্বারটা আমরা আনসার করবো, সেটা হচ্ছে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 72 দশকে কত কম বা বেশি। এখন ইমরানের বার্ষিক পরীক্ষায় কত পাইছে, ঘ নাম্বার, ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত, দেখি আমরা একটু প্রশ্ন দেখে ফেলি। বার্ষিক পরীক্ষায় পাইছিল কি, 3f হেক্সাডেসিমালে, ইকুয়াল টু হচ্ছে 3f, এটা কিসে আছে, হেক্সাডেসিমালে। এখন দেখতে হবে যে এটা 72 থেকে কত কম বা বেশি, কত কম বা বেশি, তাহলে একে একে দশমিক বানায় ফেলাই আমরা, ঠিক না। এটা যদি দশমিক বানায় ফেলাই আমরা, তাহলে 3 × 16 যোগ f মানে হচ্ছে 15 × 16, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার মান হচ্ছে 48, 3 16 48, 3 6 18, 48, আর এটার মান হচ্ছে 15,
8 5 13, 13-এর 3 হাতে আছে 1 4 5 6 63, ঠিক না? এত নম্বর পাইছে তাহলে, সুতরাং উপরের আলোচনায় দেখা যাচ্ছে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 72-10 হতে, দেখি তো 72-10 বলছিল না প্রশ্নটা, 72-10 হতে কত? কমই তো লাগতেছে ঠিক না? তাহলে 72 বিয়োগ হচ্ছে কত? 63, 10 বা 72 থেকে 63 বাদ দিলে কত? এত বেশি হবে কেন? এত আশা করি আজকের ক্লাস তোমাদের উপকারে এসেছে, তোমরা রেগুলার আমার ক্লাসগুলো ফলো করছো। যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটা সাবস্ক্রাইব করো নাই বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা তোমাদের টাইমলাইনে পেতে পারো।